আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী 4 কর্মকর্তা নিহত। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের শীতকালীন ঝড়ে নিহত অর্ধ শতাধিক। এদিকে গাজার কবরস্থানগুলো গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। আরো জানিয়ে দিব সুদান যুদ্ধে এক শহরে নিহত হয়েছিল 15,000 বলছেন জাতিসংঘ। এরপর জানিয়ে দিব গাজায় 24 ঘন্টায় নিহত 165 ফিলিস্তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে 600 সেনা দেশ ছেড়ে পালিয়ে মিজোরামে উদ্বিগ্ন ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর 4 কর্মকর্তা নিহত। সিরিয়ার রাজধানী দামেস্কে এক ইসরায়েলি হামলায় ইরানি ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর IRGC 4 কর্মকর্তা নিহত হয়েছে। শনিবার এ হামলায় নিহতদের মধ্যে IRGC তথ্য শাখার প্রধানও রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স সূত্রে খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। সিরিয়াপন্থী জোটের এক সূত্রে রয়টার্স আরো জানিয়েছে, একটি ভবনকে লক্ষ্য করে চালানো হয় এ হামলা। এদিকে ইরানপন্থী একটি গ্রুপের একজন কর্মকর্তা বার্তা সংস্থা APK জানিয়েছে, ওই ভবনটি IRGC-র কর্মকর্তারা ব্যবহার করতেন। ইসরায়েলি মিসাইল পুরো ভবনটি ধ্বংস করে দিয়েছে। এদিকে ভালো অবগত একটি সূত্রে আল জাজিরা জানিয়েছে, সিরিয়ায় বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তার সহযোগীরা এই ভবনে অবস্থানের তথ্য জানার পরেই সেখানে হামলা চালায় ইসরায়েল। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে ওই কর্মকর্তাদের বৈঠক চলাকালে 4 এই ভবনটিতে হামলা চালানো হয় এবং এতে 5 নিহত হন। সিরিয়ার রাষ্ট্রীয় ভিডিও প্রতিবেদন করেছে যে ওই ভবনটি লক্ষ্য করে ইসরায়েল আগ্রাসন চালিয়েছে। এদিকে অসমর্থিত সূত্রে হিব্রু ও আরবি ভাষার গণমাধ্যমগুলো খবর দিয়েছে যে ওই হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নেতা আকরাম আল আজোরিও নিহত হয়েছেন। তবে ইসলামিক জিহাদ রয়টার্সকে জানিয়েছে তাদের কেউ আহত হয়নি। এদিকে আল জাজিরা জানিয়েছে 4 কর্মকর্তা নিহতের বিষয়টি স্বীকার করেছে IRGC-ও। যুক্তরাষ্ট্রের শীতকালীন ঝড়ে নিহত অর্ধ শতাধিক। যুক্তরাষ্ট্রে 2 শীতকালীন তীব্র ঝড় প্রচণ্ড ঠান্ডা ও শৈত্যপ্রবাহে 55 জনের প্রাণ গেছে। কয়েকদিন ধরে টানা শীতকালীন ঝড়ে অনেক এলাকা কার্যত অচল হয়ে পড়েছে, খবর APR। একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে এখন পর্যন্ত মারা গেছেন তাদের বেশিরভাগ আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি, যেমন বরফের রাস্তার কারণে, গাড়ি দুর্ঘটনা এবং কাছাকাছি হিমাংশের নিচে তাপমাত্রায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রবল তুষারপাত ও রাস্তায় বরফের স্তূপ জমার কারণে যানবাহন উল্টে যাওয়া এবং দুর্ঘটনা সহ মহাসড়কগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এদিকে শীতকালীন ঝড় শুরু হওয়ার পর থেকে 10,000 বেশি ফ্লাইট বিলম্বিত এবং প্রায় 3,000 ফ্লাইট বাতিল করতে হয়েছে। আরো ফ্লাইট বিলম্ব এবং বাতিল হতে পারে বলছে ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইট ওয়ার। পাওয়ার আউটেজ US ওয়েবসাইট অনুসারে প্রায় 100,000 বাসিন্দা এখনো বিদ্যুৎহীন রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS জানিয়েছে ভারী তুষারপাত ও হিমশীতল বৃষ্টি প্রশান্ত মহাসাগরে উত্তর পশ্চিমে বেশিরভাগ অংশকে ঢেকে দিয়েছে, ফলে তুষার ঝড়ের পাশাপাশি আরো তীব্র শীতের পূর্বাভাস রয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিটি রাজ্যে সতর্কতা জারি করেছে NWS। 70 মিলিয়নেরও বেশি মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় রয়েছে। তুষারপাতে সবচেয়ে ভারী সময় এখনো আসেনি উল্লেখ করে NWS জানিয়েছে শুক্রবারের মধ্যে নিউইয়র্ক ও কানেকটিকাটে 5 পর্যন্ত তুষারপাত হতে পারে। বাফেলো নিউইয়র্কের মধ্যে 30 তুষারপাত হয়েছে, পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই পরিমাণ দ্বিগুণ হতে পারে। গাজার কবরস্থানগুলো গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। চলমান যুদ্ধের সময় গাজার অন্তত 16 কবরস্থান গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার 20 মার্কিন গণমাধ্যম CNN এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ গাজার খান ইউনিস সহ আরো নানা স্থানের অন্তত 16 কবরস্থান গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। তারা কবরস্থানে মাটি খুঁড়েছে, এরপর সেখান থেকে মৃতদেহগুলো তুলে ফেলেছে। এছাড়া কবরের পাথরগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। আইন বিশেষজ্ঞদের সূত্রে CNN জানিয়েছে কবরস্থান হল ধর্মীয় স্থাপনা, ইচ্ছাকৃতভাবে সেটিকে ঘুরে দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বিশেষ করে সামরিক উদ্দেশ্যে এমন অভিযান চালানো যুদ্ধ অপরাধ। সূত্রটি আরো জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন ইসরায়েল মোট 16 কবরস্থান ধ্বংস করেছে, তবে তিনি দাবি করেছেন কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে তারা কবরস্থানে লক্ষ্যবস্তু বানিয়েছে। মার্কিন এই গণমাধ্যম জানিয়েছে কোনো ক্ষেত্রে দেখা গেছে যে ইসরায়েলি বাহিনী তাদের অবস্থানের সুবিধার জন্য কবরস্থানকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে।
সুদান যুদ্ধে এক শহরে নিহত হয়েছিল 15,000 বলছেন জাতিসংঘ। আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এবং তাদের মিত্র আরব মিলিশিয়াদের জাতিগত সহিংসতায় গত বছর সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে শুধু একটি শহরে 10-15,000 মানুষ নিহত হয়েছে। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার 19 জানুয়ারি এই প্রতিবেদনের প্রকাশ পেয়েছে। পশ্চিম দারফুরের এল জেনেইনা শহরে এ প্রাণহানি ঘটনা ঘটেছে। 2023 সালে 15 এপ্রিল আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ ও সেনাবাহিনীর এসএএফ সংঘর্ষ শুরু হয়। সংঘাত শুরুর পর থেকেই সুদানের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে নিরাপত্তা পরিষদের সদস্যরা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে বলা হয়েছে, 15 এপ্রিল 2023 সালে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ এর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 12,000 মানুষ নিহত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সংযুক্ত আরব আমিরাত উত্তর চাঁদের আমোদ জারাজ দিয়ে প্রতি সপ্তাহে বেশ কয়েকবার আরএসএফ কে সামরিক সহায়তা দিয়েছে। গত বছরের নভেম্বরে সুদানের এক শীর্ষ জেনারেল সংযুক্ত আরব আমিরাত আরএসএফ এর যুদ্ধে প্রচেষ্টাকে সমর্থন করেছে বলে অভিযোগও করেছিলেন। তবে পর্যবেক্ষকদের কাছে পাঠানো এক চিঠিতে সংযুক্ত আরব আমিরাত বলেছে, যুদ্ধ থেকে পালিয়ে আসা সুদানিদের সাহায্য করার জন্য আমোদ জারাজকে মানবিক সহায়তা দিয়েছে। গাজায় 24 ঘন্টায় নিহত 165 ফিলিস্তিনি। ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টায় 165 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়, 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 280 জন আহত হয়েছেন, খবর দ্য গার্ডিয়ানের। বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 24,927 জন ফিলিস্তিনি নিহত ও 62,388 জন আহত হয়েছেন। এদিকে আজ সকাল থেকে ইসরায়েলের বোমা হামলা এ পর্যন্ত নিহত হয়েছেন 18 জন। গাজায় অবস্থানরত সাংবাদিকরা এ তথ্য দিয়েছেন। তারা জানান, গাজায় আল আমাল খান ইউনুস সহ বিভিন্ন জায়গায় হামলা করেছে ইসরায়েল। এদিকে পশ্চিম তীর থেকে রাতারাতি আরো 22 ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ। প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাবের তথ্য মতে এ পর্যন্ত ফিলিস্তিনি আটকের সংখ্যা 6,115 জন। মিয়ানমারের 600 সেনা দেশ ছেড়ে পালিয়ে মিজোরামে উদ্বিগ্ন ভারত। মিয়ানমার সেনাবাহিনী প্রায় 600 সেনা দেশ ছেড়ে পালিয়ে মিজোরামের লংগোটলাই জেলায় আসাম রাইফেলসের শিবিরে আশ্রয় নিয়ে আছে। মিয়ানমারে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই তীব্র হয়ে ওঠার পর দেশটি বহু সেনা পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। ইতিমধ্যেই মিয়ানমারের জান্তার প্রায় 600 সেনা ভারতে আশ্রয় নিয়েছে। এ পরিস্থিতিতে ভারতের মিয়ানমার সীমান্তবর্তী রাজ্য মিজোরাম সতর্ক হয়ে উঠেছে। তারা দিল্লির কেন্দ্রীয় সরকারকে এ পরিস্থিতির বিষয়ে জানিয়ে প্রতিবেশী দেশে সেনাদের দ্রুত ফেরত পাঠানোর তাগাদা দিয়েছে। ভারতের সরকারি কর্মকর্তারা দেশটির গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, মিয়ানমারে প্রায় 600 সেনা মিজোরামের লংগোটলাই জেলায় আসাম রাইফেলসের শিবিরে আশ্রয় নিয়ে আছে। মিয়ানমারে বিদ্রোহী আরাকান আর্মির এএ যোদ্ধারা সেনাবাহিনীর শিবির দখল করার পর এসব সেনা ভারতে পালিয়ে আসে। আরাকান আর্মি মিয়ানমারের পশ্চিম অঞ্চল রাজ্য রাখাইনের সংখ্যালঘু নৃগোষ্ঠীর একটি সশস্ত্র বাহিনী। তারা রাখাইনে বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি শিলংয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোর কাউন্সিলের পূর্ণাঙ্গ অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মিজোরামের সীমান্ত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী লালডুহোমা। বৈঠকে লালডুহোমা তার রাজ্য আশ্রয় নিয়ে থাকা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যদের দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।